আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা মেশিন আমার সামনে দেখছেন, এটা আমরা আজকে ডেমো করতে আসছি। একটা ভুট্টার ক্ষেতে আপনারা দেখছেন আমাদেরকে, আসলে নিড়ানির যে বিষয়টা আছে সেইটার এটা কাজ করবে। আমরা আসলে আগে কাজটা দেখি, তার মাঝে মাঝেই গল্পগুলো করব। চলেন শুরু করি। এই মেশিনটা খুবই ছোট, একদম দেখছেন 12 ইঞ্চি জাস্ট এর ফালের সাইজটা। আচ্ছা, নিড়ানিটা দেখছেন কত ছোট, একজনই এটা ক্যারি করতে পারবে। এবং দেখেন ভুট্টার মাঝখানে, দুই সারির মাঝখানে যে ঘাসগুলো হয়েছে, ঘাসগুলোও উঠে যাচ্ছে একবারই, নিড়ানিও হচ্ছে। আপনারা জানেন এখন লেবার কস্টিং কতগুলো, আসলে এই লেবার কস্টিংটা কতটা যে কমবে আপনারা চিন্তাই করতে পারবেন না। কারণ এই নিড়ানি দিতে গেলে মিনিমাম 2-3টা লেবার লাগবে, যা সারাদিনেই হয়তো 50% জমিও হয়তো করতে পারবে না। কিন্তু এটা দেখেন, আমরা এক একটা করে সারি, মাত্র 1 মিনিটেও লাগছে না। আপনার সাথে লাইভ করতে করতে কেবল 2 মিনিট হয়েছে, অলরেডি 3টা সারি হয়ে গেছে। এটা হচ্ছে টু স্ট্রোক একটা ইঞ্জিন, এবং এটা হচ্ছে 52 সিসি। এবং এটার যে ক্ষেত্রে যেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনাদের সারিগুলো লাইনভাবে করতে হবে, তাহলে আপনারা নিড়ানি করে অনেক মজা পাবেন। যদি আপনারা সারিভাবে আপনারা এই ভুট্টাগুলো করেন সেক্ষেত্রে। দেখতে পাচ্ছেন এটা মোটরসাইকেল ইঞ্জিন, খুব সহজেই চালানো যায়, যে কেউ চালাতে পারবে। আর নিড়ানির যে ক্ষেত্রগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, নিড়ানির ক্ষেত্রে আমরা যে জিনিসটা ভুগি, যে হচ্ছে লেবার যখন এখানে আপনাদের যে খরচগুলো হয় লেবার কস্টিংটা, এটাই আসলে আপনাদের বিশাল ব্যয়বহুল আমরা দেখেছি সব জায়গায়। আর এখন তো লেবার পাওয়াই মুশকিল, তো আমরা এই মেশিনগুলো নিয়ে আসছি। এই যে যাদের ধরেন ভুট্টা আছে, বড় বড় প্রজেক্ট আছে, তারপরে হচ্ছে যাদের মরিচ যারা চাষ করেন, বেগুন চাষ করেন, এরকম যে ফসলগুলো আপনারা সারিবদ্ধ করেন, টমেটো করেন, তারা কিন্তু নিড়ানির জন্য এটা ব্যবহার করতে পারবেন। দেখেন এটার সাথে দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে মাটিটাকে নরম করে দিচ্ছে, আসলে দুইটা জমি একসাথে করার জন্যে এটা তুলে আরেক জায়গায় করে নিতে হচ্ছে। আপনারা যে ফসলগুলোতে আপনারা সারিবদ্ধ করে রোপণ করেন সেগুলো না আপনারা নিড়ানি দিতে পারবেন, এবং ঘাসও সাথে সাথে তুলতে পারবেন। দেখেন এখানে একসাথে দুইটা কাজ হচ্ছে, নিড়ানি দেওয়া হচ্ছে এবং চাষ করাও হয়ে যাচ্ছে, এবং ঘাসগুলো সব তুলে দিচ্ছে। এরপরে যদি ওনারা সার ব্যবহার করেন, খুব ইজিলি সারগুলো ব্যবহার করতে পারবেন। যে জায়গায় এসেছি এনারা সারিবদ্ধভাবে রোপণ করেছে, কিন্তু সবগুলো না, কিছু কিছু জায়গায় এলোমেলো করেছে। আর দুই সারির মধ্যখান যে দৈর্ঘ্যটা সেটা লাগে হচ্ছে আপনার 12 ইঞ্চি, আমাদের ওই মেশিনটা 12 ইঞ্চি। আপনারা চাইলে এটাকে ছোটো বড় করতে পারবেন। দেখেন আমরা এতটুক সময়ের মধ্যে কতগুলো, ভাই এখানে কত শতক জমি এই জায়গাটা, এইটুক জায়গায় এইটুক 52 শতাংশ। আচ্ছা, আমরা 52 শতাংশ জমির মধ্যে নামছি আর কি। আর এটা আমরা আসছি রংপুরের বুড়িরহাট থেকে একটু, এটা গঙ্গাচড়াই পড়েছে অবশ্য। এটা এনাদের ফার্মের নাম হচ্ছে দিশা অ্যাগ্রো ফার্ম।
এনারা অনেক বড় একটা প্রজেক্ট করেছেন, এটা আমি যতদূর শুনলাম 17.5 একর, মানে 1750% জমি এনারা পুরোটাই ভুট্টা করছেন। এরা মেইনলি সাইলেজ চলে আছে। তো দেখেন যেদিকে আমরা ক্যামেরাটা একটু ঘুরাই, যেদিকে তাকান এগুলো কিন্তু সব ভুট্টা, সব ভুট্টা। এরকম আরও ওইদিকে একটা অংশ আছে আমরা দেখেছি। আমরা ওনাদের প্রজেক্টে এসেছি সরাসরি, যে আপনাদেরকে লাইভ দেখাবো আসলে নিরানির যে বিষয়টা, এটা আমরা অনেক দিন ধরে, আমাদের অনেক কাস্টমার আমাদেরকে SMS করছেন, কমেন্ট করছেন, ফোন করছেন, যে আমরা নিরানির বিষয়টা কীভাবে, কোন মেশিন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। তো এটার কারণেই আসলে আমরা এই এই মিনি টিলার বলতে পারেন, আবার উইডারও বলতে পারেন, এই মিনি উইডারটা আমরা নিয়ে এসেছি। এবং দেখেন এইটুক সময়ের মধ্যে কতগুলো জমি নিরানি দিল। এখন যদি নর্মালি মানুষ দিয়ে করেন বা পাশুন ব্যবহার করে করেন, এত তাড়াতাড়ি কিন্তু এত ইয়া হবে না, আপনারা বুঝতেই পারছেন যে এত তাড়াতাড়ি করা কখনোই সম্ভব না মেশিন ছাড়া। এখন মেশিনের ক্ষেত্রে যেটা হচ্ছে, দেখেন তেল কনজামশনও এটা কম, টু স্টক হওয়ার কারণে 1.5 থেকে 2 ঘন্টা তো মিনিমাম তেল যাবেই। আর উইডিং যে জায়গাগুলো আছে, এটার উইডিংগুলো আমি আপনার কাছ থেকে দেখাবো। এটা দেখেন মাটিটাকে কত সুন্দর করে উইডিং করছে। আর কাছ থেকে একটু দেখাই, কাছ থেকে দেখতে পাচ্ছেন মাটিগুলা কত নরম করে ফেলছে। আসলে এই উইডার হেডটা, উইডিং যে মেশিনটা আছে, এই উইডারটা আপনারা ব্যবহার করতে পারবেন বিভিন্ন নিরানির কাজে। আপনারা যদি এখন চিন্তা করেন এটা যে শক্ত শক্ত মাটি চাষ করবেন, সেটার ক্ষেত্রে এটা না, আসে এটা মেইনলি উইডিং কাজে ব্যবহার করা হয়। আপনাদের যে নিরানিগুলো করবেন তার জন্য এটা পারফেক্ট একটা মেশিন হতে পারে। আপনারা আগে নিজেরা দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন আসলে আপনারা নেবেন কি না। কারণ আপনারা জানেন যে কতটা হ্যাসেলের মধ্যে পড়তে হয় যে নিরানির ক্ষেত্রটা, সব রকম ইয়া আছে সেখানে, সব রকম যত রকম ফসল আছে নিরানিটাতেই মানুষের খরচ অনেকটা চলে যায়। আর আজকে আমরা আরেকটা লাইভ করব একটু পরে, আপনারা যদি থাকেন আপনারা দেখতে পারবেন। আমরা এর আগে যে স্প্রে মেশিনগুলো দেখিয়েছিলাম, পাওয়ার স্প্রে, এগুলো এর আগে আপনারা দেখেছিলেন গাছে স্প্রে করা, ওগুলোর অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা ফসলের মধ্যে করতে পারবো কি না, সেটা আপনারা আজকে দেখতে পারবেন। আমরা ফসলে ওটা সরাসরি দেখাবো আপনাদেরকে, ফসলে কীভাবে করা হয় সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এই মেশিনটা অনেকদিন আগে এসেছে, আমরা একটু লেট করে ফেলেছি এটা ভিডিও করতে। এবং এটা এত ছোট মেশিন, আপনারা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। এবং লাইভটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন সবাই। আর আপনাদের যারা বড় বড় প্রজেক্ট করেন তারা অবশ্যই এই জিনিসটা দেখতে পারেন, এই উইডার মেশিনটা ব্যবহার করে দেখতে পারেন। অবশ্যই আমরা যে ক্যালকুলেশন করেছি মোটামুটি অনেক খরচ আপনাদের কমে যাবে অনেক, সেটা আসলে আপনারা চিন্তাই করতে পারবেন না। কারণ হচ্ছে নিরানিতে কত খরচ হয় যে একজন কৃষককে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে কতটা খরচ বিয়ার করতে হয়।
আর আরো যদি নরম করতে চান সেটা আরো আপনারা ধরে রাখলে আরো গভীর করতে পারবেন। এখন যতটুকু দরকার সেটাই সে করছে। এবং আমাদের দেখেন কৃষক ডিজিটাল, আমরা সবসময় বলি ডিজিটাল কৃষক, দেখেন ডিজিটাল ভাবেই আমরা আসলে কাজগুলো করার চিন্তা করি। আস্তে আস্তে যে যুগ দাঁড়াচ্ছে আসলে কৃষক পাওয়া খুবই মুশকিল হবে, এরকম ডিজিটাল মেশিনারিজগুলো আরও দরকার পড়বে মানুষের। আমরা সেই জিনিসটাকে চেষ্টা করছি যাতে মানুষের খরচ কমে লাভবান হয়। কৃষিতে দেখা যায় যে খরচই সব থেকে বেশি পড়ে যায়। তো ভিডিও বাড়াই না, প্রোডাক্টটা যদি দরকার হয় আপনাদের অবশ্যই কল করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন। আর আমাদের আরও ডিজিটাল অনেক মেশিনারিজ আছে, আপনারা দেখতে ভুলবেন না, অবশ্যই আমাদের পেজে ঢুকে দেখতে পারেন। ইউটিউব চ্যানেল আছে কৃষি বাজার নামে, সার্চ করলেই পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। গুগলে সার্চ করলে দেখা যায় প্রথমেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা আছি ডিজিটাল বিষয়গুলো নিয়েই, আমরা আরও মেশিনারি নিয়ে আসবো আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর প্রোডাক্টটা প্রয়োজন হলে অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।